হলো পিঠা, এটা রসগোল্লা, এটা পটকন, এটা দুধ, এটাও দুধ। আসসালামু আলাইকুম, সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন একটা উত্তেজনাময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। দেশের স্বাধীনতা যে এমন স্বাধীন হয়ে গিয়েছে যে যার যা খুশি তাই করছে, মানুষ শান্তি মতো ঘুমাতে পারছে না। গত কদিন ধরেই আশেপাশে নানা রকম খারাপ খবর শোনা যাচ্ছে, যেগুলো শুনে আসলে রাতে শান্তিতে ঘুমাতে পারি না। ভয় লাগে মনের মধ্যে যে কখন কি হয়। আমরা সাধারণ মানুষ, আমরা চাই দেশে শান্তি হোক, যে এই দেশ চালাক যেন সুষ্ঠুভাবে চালায় আর দেশে কোনো রকম অপরাধ না হয়, মানুষ শান্তি মতো দুবেলা দুমুঠো ভাত খেতে পারে, রাতে একটু আরামে ঘুমাতে পারে। আর আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের তো আর কিছু করার নেই। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন খুব শীঘ্রই দেশে শান্তি বর্ষিত করেন। আমিন। এটা হলো পিঠা, এটা রসগোল্লা, এটা পটকন, এটা দুধ, এটাও দুধ। আমি আটা নিয়ে কাজ করব আর আমার মেয়ে সেটার ভাগ ধরবে না, তা কখনোই হতেই পারে না। তো যাই হোক, আমি কাজ শুরুর আগে ও নিয়েছে আর পিঠা বানিয়েছে, রসগোল্লা বানিয়েছে। তো বানানোর পর আমাকে রান্নাঘর থেকে টেনে নিয়ে গেছে যে আম্মু এসে দেখে যাও আমি কী কী বানিয়েছি। তো গেলাম আর খুব আগ্রহের সাথে আমাকে শোনাচ্ছিল যে ও কী কী বানিয়েছে। আসলে বাচ্চাদের কত কিছুর প্রতি না আগ্রহ থাকে, এভাবে করেই তো সব কিছু শিখবে, তাই না? আমাদের জন্য রুটিগুলো শুকনোয় ভেজে নিয়েছি আর মেয়ের জন্য হালকা একটু বাটার দিয়ে ভেজে নিলাম। আর আমার মেয়েটা বাদাম খেতে খুবই পছন্দ করে, দেখা যায় যে এমনি কোটা বের করে কাঁচা বাদামই খেয়ে নেয়। তো যেহেতু ছোট মানুষ, পেটে যদি কোনো সমস্যা হয় সেজন্য হালকা একটু ভেজে নিলাম। আর মেয়ের কথাই বলছিলাম, ওর একটু কাশি হয়েছে। আমার মেয়েটা আল্লাহর রহমতে সুস্থই থাকে, ওই মাঝে সাঝে একটু হালকা জ্বর বা কাশি এটা হয়, তাছাড়া আল্লাহ ওকে ভালোই রেখেছে, সেজন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর ওর কাশি হলে আমি যদি দেখা যায় যে কাশিটা একটু কম থাকে তখন নর্মালি ঘরোয়াভাবেই ওর চিকিৎসা করি, যখন একটু বেশি হয় তখন পাশাপাশি ওষুধ চলে আর আমার এই ঘরোয়া চিকিৎসা তো চলেই। তো এবারে কাশিটা একটু বেশি মনে হচ্ছে, ওষুধও নিয়ে এসেছি। আর পাশাপাশি ভাবলাম যে যেহেতু আমার কাছে তুলসী গাছ আছে, তো আর ও এখন একটু বড় হয়েছে, সেজন্যই একটু হালকা রস করে খাওয়াচ্ছি। আর সাথে দুটো লবঙ্গও দিয়ে দিলাম, যেহেতু লবঙ্গ গলার জন্য অনেক উপকারী। আর একদমই সামান্য পরিমাণ আদা দিয়েছি, যেহেতু আদা ঝাল থাকে। আর হালকা একটু চিনি দিলাম, যেহেতু ছোট মানুষ এমনিতে খেতে যাবে না। এখানে তো মধু দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু মধুটা আমার কাছে নেই আপাতত, সে কারণে জাস্ট একটু মিষ্টি হওয়ার জন্য হালকা একটু চিনি দিয়েছি। আর এটাকে আমি একদমই হালকা একটু গরম করে নিয়েছি, যাতে খাওয়ার পর গলাতে একটু আরাম বোধ হয়। আর তাছাড়া এই রসটা হালকা কুসুম গরম করে খাওয়ানোরই নিয়ম। তো আমাকে ওষুধ বানানো দেখে নিশ্চয়ই আমার মেয়ে পালিয়েছে, এবার ওকে খুঁজে বের করে খাওয়াতে হবে। আমার ব্যালকনি বাগানটা মোটামুটি মনের মতো করে সাজিয়েছি, যদিও আমার গাছ লাগানোর অনেক ইচ্ছে, তারপরেও এর বেশি আমি আর লাগাতে পারবো না, কারণ যেটুকু জায়গা আছে তাতে আর কোনো নতুন গাছ লাগানো সম্ভব না। এক ভাবি বলেছিল যে রেইন লিলির নাকি আগা কেটে দিতে হয়, সেজন্যই কেটে দিলাম। আর এবার মনে হয় ফুল ফোটার কোনো সম্ভাবনা নেই, দেখি আগামী বছর কী হয়। এক্ষেত্রে
ভাই এবং আপুদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যদি জানেন যে আমার গাছটা যেহেতু বারান্দার ভিতরের দিকে, এখানে খুব বেশি বৃষ্টি পড়ার সম্ভাবনা নেই, হালকা ছিটা ফোঁটা আসবে, এতে কি ফুল ফুটবে নাকি এটাকে বাইরের দিকে দিতে হবে? আমাকে কিন্তু সঠিক পরামর্শ দিবেন, আর আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। শখ করে কয়েকটা মরিচ গাছ লাগিয়েছিলাম, কিন্তু কোনো উপকার হয়নি, মানে মরিচ ধরেনি, এমনকি ফুলও আসেনি, আর আসার কোনো সম্ভাবনাও নেই। তাই ভাবলাম যে এই গাছগুলো রেখে লাভ নেই, তার চেয়ে বরং আমার যে গাছগুলো অল্প মাটিতে রয়েছে তাদেরকে একটু বেশি মাটিতে দিয়ে স্বাধীনভাবে বড় হতে দেই। আফটার অল স্বাধীন দেশ বলে কথা, সবাই স্বাধীন থাকবে, আর আমার গাছগুলো কেন ছোট্ট গণ্ডির মধ্যে থাকবে? ওরাও না হয় স্বাধীনভাবে বড় হোক। আমার সবগুলো গাছের গোড়াতেই অনেকটুকু করে মাটি দেওয়া হয়েছে, তো ভাবলাম যে এত মাটি একটা গাছের গোড়ায় দেওয়ার কোনোই দরকার নেই, তো কিছু মাটি সরিয়ে নিয়ে তারপর উপরের দিকে আমি আবার সার ব্যবহার করেছিলাম, সেগুলো দিয়ে মিক্স করে দিলাম, আর এবারে যার যেই জায়গা সেই জায়গাতে গাছগুলো লাগিয়ে দিলাম। এই গাছটার কি নাম সেটা আমার জানা নেই, ভাই আপুদের কারোর যদি জানা থাকে তাহলে কাইন্ডলি আমাকে একটু জানাবেন, কারণ গাছ লাগিয়েছি আর গাছের নাম জানি না, সে ব্যাপারটা একটু কেমন যেন লাগে। আর এর গোড়াতে ছোট্ট একটা নয়নতারা হয়েছে, এটাকে আপাতত এই ছোটটার মধ্যে লাগিয়ে দিলাম, পরে সময় মতো ভালো কোথাও লাগিয়ে দেওয়া যাবে। আর পাশে ছোট্ট একটা গাছ ছিল, সেটার নামও জানি না, হয়তো কোনো আগাছা হবে, আমার কাছে মনে হয়েছে যে ওটা শিশু গাছ, তাই এটাকেও একটা পটে লাগিয়ে দিলাম, থাক না গাছ তো। আর কিছু না দিলেও অক্সিজেন নিশ্চয় দিবে। আর এই যে আরেকটা গাছ, এটার নামও কিন্তু জানি না, আপনারা জানলে আমাকে জানাবেন। এবার এগুলোকে জায়গা মতো বসিয়ে দিতে হবে। এই যে এদিকটায় আমার বেলি ফুল গাছটা, এখানে কিন্তু আবারও কলি এসেছে, আর এই গাছটা আমি চাচ্ছি যে আমাদের ঘরের যে জানালা রয়েছে জানালা বরাবর রাখতে, কারণ রাতের বেলা যখন বেলি ফুলটা ফোটে এত সুন্দর স্মেল এই জানলা দিয়ে যায়, যেটা আসলে অনেক মন মাতানো। তাই আমি বেলি ফুল গাছটাকে একদম জানলা বরাবর রেখে আর বাদবাকি গাছগুলোকে সুন্দর মতো বসিয়ে নিয়েছি। আর এই যে এখন লাস্ট লুক আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমার বারান্দাটা উত্তর পাশে হওয়াতে আমি যেদিক থেকে ভিডিও করি না কেন, ভিডিও একদম ক্লিয়ার আসে না, একটু অন্ধকার অন্ধকার আসে, আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। বাগানের কাজ শেষ করে তারপর দুপুরের রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, এখন মেয়েকে খাওয়াবো, তো ওর জন্য খাবার বেড়ে নিচ্ছিলাম। ওর যেহেতু একটু ঠান্ডা লেগেছে তো মুখের রুচি নিশ্চয় কমে গিয়েছে, তো এই সময়ে যদি খাবার দাবার ওর সামনে একটু সুন্দর করে পরিবেশন করা যায় তাহলে হয়তো খাওয়ার প্রতি আগ্রহ থাকবে। আর এই প্লেটটা আমার মেয়ে অনেক পছন্দ করে, সেজন্য এই প্লেটে নিলাম। নর্মালি আমি ওকে মোবাইল বা ল্যাপটপ দিয়ে খাওয়াই না, এমনি খাওয়াই, গল্প শুনতে শুনতে খেতে পছন্দ করে ও। আজকে আগে থেকে বানা করছিল যে ওকে একটু কার্টুন দেওয়ার জন্য, তো ওকে কার্টুন দিয়ে আমি কিছু কাজ করছিলাম, তারপর এখন যেহেতু খাওয়ার সময় হয়ে গিয়েছে আর তো ল্যাপটপ দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছিলাম, আর আজকে শরীরটাও একটু খারাপ, সেটাও একটা ফ্যাক্ট। এখন একদম বিকেল হয়ে গিয়েছে, এর মাঝখানে খুব বেশি কাজ টাজ করিনি, খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম, আর তারপর উঠে মেয়ের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছিলাম, তবে আজকের ফ্রেঞ্চ ফ্রাইটা একটু আলাদাভাবে বানাবো। নর্মালি আমরা সবসময় যেরকম করে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাই সেরকম করে না, একটু অন্যরকম করে, তবে আমি কিন্তু আমার এই ভিডিওতে এই ফুল রেসিপিটা শেয়ার করছি না, আপনারা যদি আগ্রহী হন তাহলে এর ফুল রেসিপির লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর এই ভিডিওটা আমি আমার কুকিং চ্যানেলে শেয়ার করেছি আজকেই, আপনারা কিন্তু অবশ্যই কষ্ট করে দেখে নেবেন। আর তাছাড়া সব রকম রেসিপি আমি আমার কুকিং চ্যানেলে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি, আপনারা যদি চান সেগুলোও দেখে নিতে পারেন।
আর ভিডিওর এই পর্যন্ত যে কথাটা এখনও বলিনি সেটা হচ্ছে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি এই ভিডিওতে আপনাদের কাছে দুটা বিষয় জানতে চেয়েছি, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আর একটা কথা, সেটা হচ্ছে আমি এতদিন সপ্তাহে দুটো করে ভিডিও দিতাম, কিন্তু আমার পক্ষে আসলে সপ্তাহে দুটো করে ব্লগ ভিডিও বানানো সম্ভব হয় না, তাই আমি এখন থেকে সপ্তাহে একটি করে ভিডিও দেব প্রত্যেক বৃহস্পতিবার। সময়টা হচ্ছে সন্ধ্যা 7:30। আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখবেন। আর যেহেতু ব্লগ ভিডিও আসলে প্রতিদিন কি করি না করি এত তো আর শেয়ার করা সম্ভব হয় না, তাই সপ্তাহে একদিনই ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জানি আমার ভিডিও আসলে অনেকের কাছে পৌঁছায় না, তারপরেও আপনার কাছে যদি পৌঁছে থাকে প্লিজ আমার ভিডিওটি দেখবেন আর আমার পরবর্তী ভিডিওগুলোও দেখবেন আশা করি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর শেষে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই যে দেশের অবস্থা যেহেতু এখন ভালো না, তো সবাই সাবধানে থাকবেন, কারণ নিজের সেফটি সবার আগে, তারপর অন্য কিছু। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।